রিপোর্ট যদি ভাল হয় ইনশাআল্লাহ অকলে দোয়া করব যাতে ওখানে ভালো মায় তো আমার তো গাইস ফাইনালি আমার এমআরআই হয়ে গেল পুরো রাতিও সারা রাতন ধরে আপনাদের যদি গ্রাফিক ডিজাইন শিখব বিচার তেতিয়া হলে ইয়ালত কন্টাক্ট করব পারব মই নাম্বারটো দি দিম আর কন্টাক্ট করক আর শিখি লোক একেবারে 100% জব গ্যারান্টি মানে তো গাইস মই বর্তমানে সু গুয়াহাটিত মানে মার এতিয়ালৈকে বেমারটো ঠিকই হোৱা নাই কঁকালৰ বিষ যিটো মানে কিহৰ কাৰণে বিষ হৈছে এতিয়ালৈকে ধৰিবই পৰা নাই ডক্টৰে তো সেইকাৰণে আহিছোঁ আজি গুৱাহাটী যিখন মেট্ৰিক্স য'ত মানে MRI কৰে এতিয়া মানে বাকী এক্সৰে ৰিপৰ্টত কোনো ধৰণৰ ধৰা পৰা নাছিল গতিকে এতিয়া আৰু নতুনকৈ দিছে MRI আৰু আল্ট্ৰাচাউণ্ড কৰিব যদি MRI আৰু আল্ট্ৰাচাউণ্ডত ধৰা পৰে তো এতিয়া কেনে কি বেমাৰ হৈছে মানে ফুলে বাগাত দি থাকিলে মানে আকৌ প্ৰব্লেম নহয় যেতিয়া মানে বিছনাবা উঠ লাহেকে মানে কঁকালখানে এনেকুৱাকৈ বিষ ধৰে মানে আটা চেচনি পাৰি মানে থকা মানুহৰ চকুৰ কণে ওলাই যাব জানে কি ক'ম আৰু মানে বহুত কেইদিন ঘটে ৰাতিটো সেয়ে টেনশ্যনতে আছিলে বা দিছোঁ মাক মাৰ ভিতৰতে আছে মই অলপ বাহিৰত কেছখনত দিছিলোঁ মানে পইচা ওলাব আছিলোঁ অলপ ATMত চ' সেইকাৰণে বাহিৰত ওলাই আহিলোঁ বাকী মাৰ ৰিপৰ্টটো যদি ভাল হয় ইনশাআল্লাহ অকলে দোৱা কৰিব যাতে সকাণতে ভালে মায় চ' আমাৰো বহুত টেনশ্যন হৈ আছে কিয়নো আমাৰ মানে অলপ প্ৰব্লেম হ'লে আমি কণ্ট্ৰল কৰিব পাৰোঁ মানে মাৰ অলপ প্ৰব্লেম হ'লে মানে আমি থাকিব নোৱাৰোঁ বিকজ সৰুৰ পৰা বহুত কষ্ট কৰিছে এতিয়াও যদি মানে আৰু সেই বিষগেলা মানে বিষত থাকে মানুহটো আমাৰ বহুত বেয়া লাগে কিন্তু আৰু কি কৰিবি বেমাৰটো আল্লাই দিয়া বস্তু আমি দিয়া বস্তু নহয় এতিয়া কেচটো উলিয়ালোঁ যাওঁ আৰু যাই পেলাই বস্তুখিনি দিওঁ এতিয়া মই চেম্বাৰক লৈ যাম আৰু কি হয় চাওঁ গৰম গুচি না কেনে গৰম তোৰ গৰম ধৰ নাই তো গাইজ আৰু 5টা বজাত আহিব লাগিব এই এই ফুলৰ কাৰণে আমি 5টা বজাত এতিয়া কামবোৰ কৰিব লাগিব ইমান বেয়া কথা মই কৈছোঁ কালিয়ে কামখিনি কৰ কালি মই কৈছোঁ কালিয়ে কামখিনি কৰ বোলে আজি একেবাৰে তাইৰ চিনাকি আছে চিনাকি দেখাইছে আজি 5টা বজাত দিছে এতিয়া আৰু 5টা বজাত আহিব লাগিব কালি কথা উঠিব লাগে তই কৈছ আৰু কথা পাতিবৰ কাৰণে বেলেগত কৰিলোঁ নহয় গাইজ ফাইনেলি 5টা বাজিল এতিয়া আৰু যাব লাগিব মেট্ৰিক্সত MRI কৰিব 5টা বজাত আমাক টাইম দিছিল মই লৈ আহিছোঁ ৰ এই খা তো গাইস ফাইনালি আমার MRI হয়ে গেল দুপুরে রাতিও সারা রাতে আমি ধরি গাইস ফাইনালি রুম পালো রাতি প্রায় 12:30 বাজিল গোটে দিনের দিনটা মেডিকেলতে গেল মার মানে MRI করা গেল তারপর আর আল্ট্রাসাউন্ডও করা গেল আল্ট্রাসাউন্ড আরও একটা আছে কিনা বাকি আছে তো এটা কালি করবে লোক আর রিপোর্টটা আজ আহা নাই গতি রাতি মই আছি মহিগড় রুমত আমার কি বলে হয় এটা ভতিজা ল'ৰা মানে মোৰ ৰুমটোত মই জনা আজিকালি মই সেইটো ৰুমত যাব দিছোঁ গতিকে মই আছোঁ মই এবাৰ ৰুম আৰু এই ধনৰ ৰুমত এতিয়া বৰ্তমান ধনে এডিটিং কৰি আছে আৰু আপোনালোকে যদি এডিটিং শিকিব বিচাৰে তেতিয়াহ'লে আমাৰ এইজন মাষ্টৰ ই বাকীখিনি গোটেইখিনি ক'ব ধনে বৰ্তমান ক'ত কি কৰি আছে আৰু এডিটিং শিকেই আছে কেইজনমান ল'ৰা কেইজন ল'ৰা শিকি আছে গোটেইখিনি ক'লে ভাল হ'ব তেতিয়া শিকি পাৰিব বৰ্তমান আমাৰ ষ্টুডেণ্ট বেছি লোৱা নাই বিকজ অফ আমি 100% জব গেৰেণ্টি দি আছোঁ আমাৰ পেকেজটো অনলি 30,000 হয় আৰু ফুল পেকেজত তাত শিকোৱা হ'ব গ্ৰাফিক্স ডিজাইনিং নেক্সট এডিটিং নেক্সট 3D এনিমেশ্যন এই তিনিটা শিকা হ'ব এই তিনিটাৰ মানে এই তিনিটাৰ 3 মাহত আমি কমপ্লিট কৰি দিওঁ আৰু আমাৰ পেকেজটো অনলি 30,000 গোটেই ফুল ডিস্কাউণ্ট যদি চিনাকি হয় কিবা হয় তেতিয়া আৰু কিবা এটা মিলাই দিওঁ আৰু 100% জব গেৰেণ্টি আৰু যতৰ একাডেমীটোৰ নাম কি দাস স্মাৰ্ট চিটি একাডেমী ঠিক আছে মই ডিছক্ৰিপশ্যনত দি দিম তোৰ নাম্বাৰটো আৰু লিংকটো বাকীখিনি এইজনে মোৰ বন্ধু ধন চুৰবৰীত ঘৰ আৰু এইটো আমাৰ ভতিজা ল'ৰা ইও শিকে আৰু ইও শিকে ই হ'ল মাষ্টৰ ই হ'ল মাষ্টৰ তাৰ সেয়া শিকে বোলে এতিয়া তাৰ জনা কৰি আছে বাকী আৰু ই ঘৰতো বাকী বেলেগ বেলেগ নিউজৰো ৰিপৰ্ট কৰা না
এডিটিং গ্রাফিক্স ডিজাইন এনিমেশন গোটেখিনি করা বাকি আর একটা নিউজত কামও করে আছে এটি নিউজ কি নিজে সার্চ দ্য রিয়েলিটি ওয়ার্ল্ড মাল্টি ল্যাঙ্গুয়েজ হয় ও অল মাল্টি ল্যাঙ্গুয়েজ নাকি মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আসামিস ইংলিশ হিন্দি গোটেখিনি আছে তো আপনাদের যদি গ্রাফিক্স ডিজাইন শিখব বিচার তেতিয়াহলে ইয়ার কন্টেক্ট করব পারব মই নাম্বারটো দি দিম আর কন্টেক্ট করক আর শিখি লোক একেবারে 100% জব গ্যারান্টি মানে ইয়াতে ভিডিওটো সমাপ্ত করো যদি ভিডিওটো ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিব আর মোর চ্যানেলর বেল আইকনটো বজাই দিব ধন্যবাদ জয় হিন্দ জয় অসম।